সিটি অফ ড্রিমস শপের নগরী জাদুর শহর ঢাকায় দেশের প্রথম আন্তর্জাতিক বিউটি কনটেস্ট লাভেরো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2017 এ সবাইকে স্বাগত জানাচ্ছি। স্বপ্নচারী বাংলাদেশীদের তীর্থস্থান ঢাকা, আর এ শহরকে ঘিরেই কোটি কোটি মানুষ তাদের স্বপ্নের জাল বোনে। আর আজ এ শহরেই হাজারো সুন্দরী তাদের স্বপ্ন নিয়ে দাঁড়াবে লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2017-এর ফার্স্ট অডিশনের মঞ্চে। লক্ষ্য একটাই, স্বপ্ন একটাই, বাংলাদেশের প্রথম ইন্টারন্যাশনাল বিউটি কনটেস্ট লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2017-এর খেতাব অর্জন। যাদের হবে এমনি হবে, যে ট্যালেন্ট প্রকাশ করার একটা বিশেষ সুযোগ এখানে। এখানে যারা আসছে প্রত্যেকেরই মনের ভিতরে কোথাও না কোথাও একটু কনফিডেন্স আছে, আমি হব মিস ওয়ার্ল্ড বাংলাদেশ। প্রচুর আশা এবং আশার যে জিনিসটা থাকে আলো, সেটা চারিদিকে আমি দেখতে পাচ্ছি। আই এম ফিলিং গুড যে আমি চেষ্টা করছি যে যত স্মার্ট অ্যান্ড কাইন্ড অফ গুড লুকিং মেয়েরা আছে তাদেরকে একটা প্রাইমারি প্ল্যাটফর্ম দিয়ে দেয়া, যাতে অ্যাটলিস্ট ডিজার্ভিং মানুষগুলো ফার্স্টেই চান্স পায়। আমি আমার বাংলাদেশকে প্রেজেন্ট করার জন্য এমন কতগুলো মেয়েকে চুজ করতে চাচ্ছি যাতে আমার দেশের নামটা পুরো বিশ্বের কাছে যায়। যদি বা এই জিনিসটা আমাদের জন্য বাংলাদেশের ফার্স্ট টাইম, ফার্স্ট ডে উই আর কোয়াইট রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড, বাট সেকেন্ড ডে ওয়াজ গুড। আশা করি এখান থেকে আমাদের ভালো একজন পার্টিসিপেট আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে। ক্রিকেটে সাকিব আল হাসান, গলফে সিদ্দিকুর রহমান, আর সঙ্গীতে রুনা লায়লার মতো বিশ্ব সুন্দরী প্ল্যাটফর্মেও বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার যাত্রা শুরু করেছে লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ। এক একটি ধাপ পেরিয়ে প্রতিযোগীরা জায়গা করে নেবে আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার জন্য, আর সেই সাথে ক্যারিয়ার লাইফ চেঞ্জিং অপরচুনিটিস, আর সবচেয়ে বড় অর্জন ইন্টারন্যাশনালি নিজের দেশকে রিপ্রেজেন্ট করার মতো সৌভাগ্য। ইন্টারন্যাশনাল পারফর্ম বলতে পুরো ওয়ার্ল্ডে আমরা আমাদের বাংলাদেশকে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতে পারবো, পুরো ওয়ার্ল্ড আমাদের দেশের ব্যাপারে জানবে। আমি হব মিস ওয়ার্ল্ড বাংলাদেশ। এই উত্তেজনা প্রতিটি প্রতিযোগীর ভেতর, আর আমি তো খুবই এক্সাইটেড। সো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2017। কি নাম তোমার? তাসনিমা তারান্নুম। তাসনিমা তারান্নুম, তাসনিমা কি খেতে ভালোবাসো তুমি? আমি পেস্ট্রি খেতে ভালোবাসি। হ্যাঁ, বোঝা যাচ্ছে। হাইট কত তোমার? 5'4". 5'4". আমাকে তারান্নুম তুমি একটু বলো তো, তোমার কাছে জীবন মানে কি? আসলে আমার কাছে জীবন মানে
এটাকে ইউটিলাইজ করা যে আমি কতটুকু হ্যাপি। একটা মানুষ তখনই তার লাইফটা স্যাটিসফাইডলি মানে বলতে পারে যে হ্যাঁ আমি এটাই আমার লাইফ, আমি হ্যাপি, তখনই মানে যখন সে হ্যাপি হবে তখনই সে বলতে পারবে যে হ্যাঁ এটাই আসলে লাইফ। তুমি কি মনে করে এই জায়গাটাতে এসেছো? এটা তো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ, তো আমার মাধ্যমে যদি মানে আমি যদি এখানে ফাইনাল রাউন্ড পর্যন্ত সিলেক্টেড হয়ে যাই সেক্ষেত্রে আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করব, এর চেয়ে বড় কিছু আর কি হতে পারে? মানে বাংলাদেশের জন্য এটা অনেক বড় একটা অপরচুনিটি এবং আমার জন্য তো অবশ্যই অনেক বড় একটা অপরচুনিটি। ইয়েস ফর মি। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, হ্যাঁ আমু, আমি ইয়েস কার্ড পেয়ে গেছি। থ্যাংক ইউ, থ্যাংকস লাভেলো, থ্যাংকস মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2017। হ্যালো, হাউ আর ইউ? নেম প্লিজ। সুমাইয়া জাহান প্রমা। কি কর? আমি ইন্টার কমপ্লিট করেছি এবছর। তো এখানে আসার তোমার অ্যাকচুয়ালি মিস ওয়ার্ল্ডে হোয়াই? আমি যদি হতে পারি তাহলে অনেক প্রাউড ফিল করব। ইউ উইল মেক প্রাউড ইওর কান্ট্রি অর ইওরসেলফ অর ইওর ফ্যামিলি, হোয়াট এলস টেল মি? দেশের আমি অনেক নার্ভাস। বাট ইউ নো ইউ হ্যাভ টু স্পিক প্রপারলি, এভরিথিং ইজ ওকে বাট ইউ হ্যাভ টু স্পিক প্রপারলি, দ্যাট ইজ দ্য ফার্স্ট ক্রাইটেরিয়া, ইউ হ্যাভ টু স্পিক প্রপারলি। তো ওয়েটিং এন্ড অ্যাকচুয়ালি টেক গিভ ইওরসেলফ আ বিট টাইম, দেখো এটাকে কি করতে পারো, রাইট? সো মনে করো এটাই তোমার লাস্ট জায়গা। লাভলি ফিচার, গ্রুম আপ, গ্রুম আপ। ইশরাত তুন্নি। ইয়েস, গুড ইভিনিং জাজেস। গুড ইভিনিং। ও অনেক কাজ করছে, নাটকে কাজ করছে, অভিনয় করছে, অনেক কিছু করছে। তুন্নি, তুমি এখানে কেন? অনলি বিকজ অফ মিস ওয়ার্ল্ড। Why do you think you're a good human being? Because I have a good heart, I have a positive mind, and I have a little thing like ami bachchader niye kaj korchi, ami women rights niye kaj korchi, and that's it. I love kids, I love animals. I think I'm going to give you a yes. Hello, pretty lady, come in front. Hello. Hello. কি নাম? প্রীতি। বয়স কত? 23। কি পারো? পড়াশোনা করছি, পাশাপাশি টুকটাক কাজ করার চেষ্টা করছি। যেমন? মিডিয়া ভিত্তিক। সেটার মধ্যে কি? টিভিতে কোনো কাজ করেছো? কি আর কি পারো? ডান্স পারি। আর? আর কিছু। কি, তোমার হাইট কত? আমি সবসময় বলি 5'1", বাট আজকে দেখলাম 5 হয়েছে। I like you, but tomar height onek kom. Sorry dear, it's not done. Very tall girls, I want to take you, but tumi ektu lomba hoye jao. Okay. Amar keno jani mone hocche ami natoke khub prominently tomake dekhbo recently. Ha, best of luck. Hello, Miss World Bangladesh 2017 e eto eto sundori atta to hobei tader sathe, but first let me take a selfie. Thank you.
রেজিস্ট্রেশন চলছে, আরো সামনে গিয়ে দেখা যাক, অনেকে লাইনেও দাঁড়ায় আছে। হ্যালো, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছো? 5 ঘন্টা। 5 ঘন্টা? কিরকম লাগতেছে? খুবই পা ব্যথা, যাই হোক ভালো লাগছে। 5 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, ঘন্টার পর ঘন্টা এত সুন্দর সুন্দর মেয়েরা দাঁড়িয়ে আছে, ওয়েট করছে একমাত্র একটি এন্ট্রি কার্ডের জন্য। প্ল্যাটফর্ম, আমি যদি রিজেক্ট হয়ে যাই অবশ্যই বিষয়টা আমি নর্মালি নিব, কারণ হয়তো বা আমার থেকে অনেক ট্যালেন্টেড আপুরা আছে এখানে যারা এটা আমার থেকেও বেশি ডিজার্ভ করে। চলো তো দেখে আসি লাইনে এরা কি করছে। ডান দিকেও এত লম্বা লাইন, বাঁ দিকেও এত লম্বা লাইন। চলো জেনে নেই ওদের কিছু অনুভূতির কথা। তোমার কি মনে হয় তুমি এনাফ সুন্দর মিস ওয়ার্ল্ড হওয়ার জন্য? আমি, আমার কাছে অনেক সুন্দর। তারপর আমি আমার বেস্ট দিব সেখানে, বাকিটা জাজের উপর। আসসালামু আলাইকুম। সালাম, কি পড়ো, বয়স কত? আমি ইস্ট ওয়েস্টে আছি, ইকোনমিক্স ডিপার্টমেন্ট, ফার্স্ট সেমিস্টার। নাম কি? নিগার সাদমানি বুশরা। ক্রিকেট ভালোবাসো? উইকেট মোটামুটি। বাংলাদেশে একজন অলরাউন্ডারের নাম বলো। যে সাকিবুল হাসান। সাকিব আল হাসান না উল হাসান বলো? সাকিব আল হাসান। ওকে, রাইটলি সেড। আমার মনে হয় তোমার স্পিচ ভালো। তোমার তোমার হাইট কত? 5'3". 5'3", ও। আমার মনে হয় তুমি ওয়েটিং এ থাকো। হ্যাঁ, tell us about yourself, introduce yourself to us in 1 minute. Myself Jito Afrin, Southeast University Textile Engineering এ পড়ছি। তোমাকে আমরা নেব, সিলেক্ট করব। ন্যাশনাল রিজনস দাও 3টা, ইন্টারন্যাশনাল রিজনস দাও 3টা। আচ্ছা, ন্যাশনাল রিজন আমার যে হাইট আছে 5'2", ইটস এভারেজ, বাট ইন্টারন্যাশনালি এটা একটু কম হয়ে যায়। সো আমরা যদি এখন বাংলাদেশ থেকে আসলে 5'6" হাইটের মেয়ে এক্সপেক্ট করি, সেটা তো একটু অন্যরকম হয়ে যায়। সো তোমাকে পারফর্ম করবে ইন্টারন্যাশনাল স্টেজে, তাহলে আমার মনে হয় পটেনশিয়ালিটি থাকলে, নিজের ভিতর সেই স্পিরিট, সেই কনফিডেন্ট থাকলে আসলে কোনো কিছুই মানুষকে ঠেকিয়ে রাখতে পারে না, সেটা হাইট হোক, সেটা গায়ের রং হোক বা অন্য কিছু হোক। পটেনশিয়ালিটি, নিজের ভিতরে সেই স্পিরিটটা থাকলে আমি, আমার বিশ্বাস আমি এগিয়ে যাবো। I want to give you yes card. এখন শুভ্রতা যদি yes করে, then you get the yes card. আমার মনে হয় যে তোমাকে যদি আমার পাশে যে বসা, সে যদি তোমাকে নারিশ করে, তোমাকে গ্রুম আপ করে, you will be our one of the best contestant in future. All right, come forward and this is for you. Thank you so much. Thank you. আসলে ভিতরে এনভায়রনমেন্টটা একটু টাফ ছিল, জাজেসদের মন জয় করে না, সবাই টাফ টাফ কোশ্চেন করছিলেন। তারপরে আসলে আমি যথেষ্ট চেষ্টা করেছি আমার কনফিডেন্ট দিয়ে, আমার সব কিছু দিয়ে ওনাদের মন জয় করে নেওয়ার, অ্যান্ড ফাইনালি আই গট দ্যাট ইয়েস কার্ড। সারাকা, হ্যালো সারাকা। হ্যালো আপি। বাট ওয়াই দিস মেকআপ? আপি আমার শুট ছিল। ওকে ওকে, বলো। আই নো ইউ, বলো। কি বলবো, ইন্ট্রোডিউস করো। আই নো ইউ বাট দে ডোন্ট নো ইউ, টেল দেম হু ইউ আর। অলরাইট, আমি সারাকা মজুমদার, মিডিয়াতে কাজ করতে খুব ভালোবাসি, কাজটাকে খুব প্যাশন হিসেবে নিয়েছি, একদম প্রফেশনালি। সো দ্যাটস হোয়াই আজকে মিস ওয়ার্ল্ড এসেছি, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করব, ভালো ভালো কাজ করে মানুষের মন জয় করতে চাই, মানুষের ভালোবাসা পেতে চাই। সারাকা, ইউ লাইক মি সো মাচ, আমি গান গাই নাচি একসাথে, ডু ইট, জাস্ট ডু ইট, ডোন্ট টেক সো মাচ টাইম। ওকে, খাইলো তোরে লম্বা মাথার কেশ, চিরল দাঁতে হাসি দিয়া পাগল করলি দেশ, খাইলো। সো ইয়েস কার্ডটা কি আমরা দিচ্ছি?
Okay, I'm convinced. I'm saying yes. Okay, fine. Take the yes card and take the yes card. Assalamualaikum. Waalaikumsalam. Marke asho. Ki naam? Asami Hussain Chadni. Keno asho? Miss Oval Bangladesh howar jonno. Seta howar jonno ki ki joggota proyojon pore? Behave, attitude, talent. Behavior, behave na. It's a yes from me. Amar toraf theke onek boro ekta yes. Nafisa, nije ke niye ektu kichu bolo to? আমি মিস ওয়ার্ল্ড বাংলাদেশে এখানে অংশগ্রহণের জন্য একটা সুযোগ করে দিয়েছে তো আমি যদি চান্স পাই তখন এটা নিজেকে নিয়ে বলতে বলা হয়েছিল মিস ওয়ার্ল্ডকে নিয়ে বলতে বলা হয়নি ও সরি নিজেকে নিয়ে বলো আমি ড্যাফোডিল ইউনিভার্সিটিতে পড়ি 7th সেমিস্টার আমি গান শুনতে ভালো লাগে ঘুরে বেড়াতে অনেক ভালো লাগে তারপর ফ্যাশন মডেলিং এগুলো অনেক ভালো লাগে আমার তোমার ভালো লাগাটা আমরা জানলাম বাট আমাদের ভালো লাগা খারাপ লাগাটা তুমি একটু জেনে নাও আমার পক্ষ থেকে কি নাম তোমার সুমাইয়া সুমাইয়া তোমার নাম্বারটা একটু বলবা 10074 সুমাইয়া তোমার হাইট কত 5'7" ওয়েট কত ওয়েট হল 72 আই লাইক ইওর হাইট বাট ইউ হ্যাভ টু সিরিয়াসলি ওয়ার্ক অন ইওর ওয়েট তুমি একটু আমাকে বলো হাউ ক্যান ইউ রিপ্রেজেন্ট বাংলাদেশ ইন মিস ওয়ার্ল্ড হাউ ক্যান ইউ রিপ্রেজেন্ট বাংলাদেশ Your time is up. Thank you so much. It's a no for us. Thank you. মাই গড আমি ভাবছি আমি একটা মানে কোন একটা বিউটি পেজেন্টেই বসে আছি মনে হয় শি জাস্ট কেম অন স্টেজ বাট আমি হ্যাভ আই সিন ইউ সামওয়্যার ইয়া আই কেম ইয়েস্টারডে বাট আই ওয়াজ You know, on waiting. So I came back. Now, the way you entered, I told you to yes card. Thank you so much. গতকালে তোমার প্রিপারেশন আজকে প্রিপারেশনের ডিফারেন্সটা বল। Yeah, difference was I just came like so normally and when I entered and I saw you guys, I talked to you guys, then I feel something very very energetic. Then I think that I have to do something with myself. I have to be like, you know, gorgeous and okay. So I like your look I like your earring I like all over you and okay the yes card me. Yes card two amra tinjon tinta diye di naki Amazing, got three cards. Yeah, yesterday I was on waiting, so today I got three cards. This is so amazing. I'm feeling just speechless.